আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পিতামাতা সন্তানের জন্য কোন দোয়াটি পাঠ করবে, কোন দোয়া পাঠ করলে সন্তান শুভ হবে, কল্যাণময় হবে, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পিতামাতার হিসাবে সন্তানের জন্য একটা দোয়া পাঠ করতেন, আর সেই দোয়াটি মহান আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছিল, খুবই পছন্দ হয়েছিল আল্লাহর কাছে, যার ফলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পঠিত সেই দোয়াটি পবিত্র কোরআন শরীফের মধ্যে স্থান দিয়েছেন এবং আমাদেরকেও সন্তানের জন্য এই দোয়াটি পাঠ করতে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। তো দর্শক, যে দোয়াটি সন্তানের জন্য আপনি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে এরকম: রব্বানা লিউকিমু সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দর্শক, এই দোয়াটি সূরা ইব্রাহিমের 27-37 আয়াতে রয়েছে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তারা সন্তান সন্ততি যাতে নামাজ প্রতিষ্ঠা করে, কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও, আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। দর্শক, এই দোয়াটির অর্থ দ্বারাই আপনি বুঝতে পেরেছেন, এই দোয়াটি যদি আপনার সন্তানের জন্য পাঠ করেন তাহলে আপনার সন্তান কি কি উপকার পাবে। 1 নম্বর, আপনার সন্তানই 5 ওয়াক্ত নামাজি হবে। 2 নম্বর, আপনার সন্তান জীবনে ভবিষ্যতে কখনো অভাব অনটনের পড়বে না, কখনো দারিদ্রতার মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা সচ্ছল এবং সম্পদশালী করে দিবেন। এবং আরও একটি যে উপকার হবে সেটি হচ্ছে, আপনার সন্তান বড় হয়ে ভবিষ্যতে কারো মনে কখনো কষ্ট দিবে না, এবং বিশেষ করে বড় হয়ে বর্তমান সমাজে দেখা যায় অনেক যুবক পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, পিতামাতার খোঁজ খবর রাখে না। কিন্তু আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনার সন্তান এমন হবে না, কখনোই আপনাকে কষ্ট দিবে না, দুঃখ দিবে না, সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে বুকে আলিঙ্গন করে রাখবে। এই দোয়াটি পাঠ করলে আপনার সন্তান ভবিষ্যতে কখনো কোনো প্রকার খারাপ কাজে জর্জরিত হবে না। তাই আপনি একজন মা হিসাবে অথবা একজন বাবা হিসাবে আপনার সন্তানকে সৎ এবং অনিষ্ট করতে, দুশ্চরিত্র থেকে বাঁচাতে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করা আপনার জন্য উচিত, কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইব্রাহিমের 37 নং আয়াতটি, এই দোয়াটি সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য, শুভ করার জন্য বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।